সদ্য মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ছেলের জন্মের পরদিন সন্তানের নাম জানা ও তার বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার ছেলের বাবার নাম সবার সামনে আনলেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইন ফর্মে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে। কলকাতা পৌরসভার ওয়েবসাইটে দেখা যায়, নথিভুক্ত ফর্মে ছেলের নাম লেখা হয়েছে ঈশান দাশগুপ্ত আর বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ। নিচে মায়ের নামের পাশে লেখা নুসরাত জাহান রুহি। গত এক বছর ধরে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বহু কটূক্তি কটাক্ষ কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা মুখে আনেননি, বরং নেট মাধ্যমে নানাভাবে আকারে ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুয়ে দুয়ে চার ইতিমধ্যেই করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তারপরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃ পরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। কিন্তু বুধবার রাত 9:30 পর পৌরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতে সবার সামনে পরিষ্কার হয়ে যায় কে নুসরাতের সন্তানের বাবা। ঈশানের জন্মের 12 দিনের মাথায় কাজে ফেরেন নুসরাত। একটি পার্লারের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবা জানেন বাবা কে। কোনো নারীকে এই প্রশ্ন করা মানে তার চরিত্রে কালি ছিটানো। তিনি আরও বলেন, যশকে সঙ্গে নিয়ে তিনি দারুণ অভিভাবকত্ব উপভোগ করছেন। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তও ফিরেছেন শুটিংয়ে। চিনে বাদাম ছবির শুটিংয়ে তিনি জানান, আমি ও নুসরাত দুজনে মিলি ছেলের নাম রেখেছি ঈশান, ওর ডাক নাম অংশ।